নানান কারণে সমালোচিত বাংলাদেশ বিমান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানের সিট নিয়ে আবারও সমালোচনা, এক পোস্ট নিমেষেই ভাইরাল। সম্প্রতি লন্ডন ঢাকা ফ্লাইটে আসন ফাঁকা নিয়ে ফেসবুকে পোস্ট করেন এক যাত্রী, যা সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিরা অনেকেই শেয়ার করেন। আর এমন শেয়ারের পর বিমানের পক্ষ থেকে ব্যাখ্যাও দেওয়া হয়। ওই ফেসবুক পোস্টে বলা হয়েছিল, আসন খালি থাকা সত্ত্বেও টিকিট কিনতে গেলে বলে টিকিট নেই। আর এমন স্ট্যাটাসের পর তা রীতিমতো ভাইরাল হয়ে যায়। সবার অভিযোগের তীর ওঠে বিমানের দিকে। তারা সবাই বলে এটি নতুন কোনো ঘটনা নয়, গত অনেক বছর ধরেই এমন ঘটনা ঘটে আসছে। উচ্চ মূল্য দিয়ে বিমানের টিকিট কিনতে হচ্ছে, কিন্তু তারপরও বিমান কম দামে টিকিট ছাড়ছে না, কিংবা চাইলেই টিকিট পাওয়া যাচ্ছে না। আর এমন ঘটনার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের বিরুদ্ধে এটি ঢালাও মনগড়া অভিযোগ বলে জানিয়েছে সংস্থাটি। শুক্রবার 15 মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লন্ডন ঢাকা ফ্লাইটের আসন সংক্রান্ত একটি পোস্ট কর্তৃপক্ষের নজরে এসেছে। বিষয়টি নিয়ে বিমানের যাত্রী এবং সর্বসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এই পোস্ট বাংলাদেশের অন্যতম আইকনিক প্রতিষ্ঠান জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুনাম ক্ষুণ্ণ করার অপপ্রয়াস। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসন খালি থাকা সত্ত্বেও টিকিট কিনতে গেলে বলে টিকিট নেই, এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের বিরুদ্ধে ঢালাও মনগড়া অভিযোগ। বিমান এয়ারলাইন্সের সব টিকিট সবার কাছে বিক্রির জন্য উন্মুক্ত। যে কোনো অনুমোদিত ট্রাভেল এজেন্ট ছাড়াও বিমানের নিজস্ব ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং বিমানের নিজস্ব বিক্রয় কেন্দ্র থেকে বিমানের টিকিট কেনা যাবে। অন্যান্য সব রুটের মতো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যুক্তরাজ্য থেকে ঢাকা রুটের সব এয়ার টিকিটই এসব মাধ্যমে বুকিং করা যায়। এতে আরও বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরে অনুমতি ছাড়া ছবি এবং ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ডিজিটাল যে কোনো মাধ্যমে প্রচার করে বিমানের বিরুদ্ধে অপপ্রচার এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিরুদ্ধে বিভ্রান্তিকর, মানহানিকর এবং বেআইনি তথ্য সম্বলিত কোনো পোস্ট ফেসবুক অথবা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ ও প্রচার না করতে অনুরোধ জানিয়েছে বিমান। বিমান বাংলাদেশ জানায়, এয়ারলাইন্স ব্যবসার লিন বা পিক মৌসুম থাকে। পবিত্র রমজান মাসের শুরুর দিকে এবং মার্চ মাসে সাধারণত যুক্তরাজ্য থেকে বাংলাদেশের যাত্রী চাহিদা কম থাকে, কিন্তু বাংলাদেশ থেকে যুক্তরাজ্যগামী যাত্রীর চাহিদা থাকে। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাংলাদেশ থেকে যুক্তরাজ্যগামী সবগুলো ফ্লাইট আসন সংখ্যার প্রায় সমসংখ্যক যাত্রী নিয়ে পরিচালনা করছে, কিন্তু যুক্তরাজ্য থেকে বাংলাদেশগামী ফ্লাইটে বর্তমানে লিন মৌসুমের কারণে কম সংখ্যক যাত্রী নিয়ে পরিচালিত হচ্ছে। এপ্রিল মাসের শেষের দিকে যুক্তরাজ্য থেকে বাংলাদেশগামী ফ্লাইটে যাত্রীর সংখ্যা বাড়তে থাকবে। গত সপ্তাহেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে গড়ে 86% যাত্রী ছিল। রুমানা রাখি, রানার টিভি, লন্ডন।